ওটিপি শেয়ার করলে পুলিশ কিন্তু আর কোনো এফআইআরই নেবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে টাকাটা ফেরত পাওয়ার একটা চান্স থাকে যখনই রাস্তায় ফ্রড হয়। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা আইটি সেক্টর, এখানেই সবাই চাকরি করে। মার মার ধরে মার। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আমি অরিন্দ। আজকে ব্লগ চালু করার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু চালু হচ্ছে একদম অন্য জায়গায়, মানে বৃষ্টিটা পুরো নষ্ট করে রেখে দিয়েছে। আজকে হচ্ছে ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছে, ফার্স্ট ওয়ার্কশপ যেটা কলেজের বাইরে হচ্ছে, কলেজে হয়েছে শুরু, আর অনলাইনে যা করেছি ওইসব তো কোনো ভালো লাগেনি। এবার ফার্স্ট একটা অফলাইন ওয়ার্কশপ এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। আরও বন্ধুরা সব কলকাতা চলে এসেছে, এখন আমরা বাস পাচ্ছি না, ক্যারি রোডে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে, ছাতার নিচে নেয়াও চলে এসছে। তো গাইস, আমরা বাস পাচ্ছি না, তো আমরা ডিসাইড করেছি ধর্মতলা চলে যাই, ওখান থেকে যে কোনো একটা বাস করে সেক্টর 5-15 করে পৌঁছে যেতে হবে। বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছে, একদম পৌঁছনো দেবে, 3টে থেকে ওয়ার্কশপ, একদম দেরি হয়ে গেছে। পুরো পড়ছে, পুরো পড়ছে, পুরো পড়ছে। আমরা ধর্মতলা নেমে গেছি, আসলে সেক্টর 5 ডাইরেক্ট বাস পাইনি, তো ধর্মতলা চলে এলাম, ওখান থেকে এবার সেক্টর 5 যাবো। সো গাইস, এখন অনেক কষ্ট করে আমরা যাই হোক করে নেমে গেছি একটা জায়গায়, স্বাস্থ্যভবন। এবার আমরা এসডিএফ বিল্ডিং এর দিকে যাচ্ছি। আচ্ছা সরি, এসডিএফ। সবাই বলে যে আমার ব্লগে নাকি একদম ইনফরমেশন থাকে না, আজকে ইনফরমেশন থাকবে হচ্ছে। তো আমরা জানি যে এতদিন সব অনলাইন, মানে কোভিডে, আমরা জানি যে কোভিডের জন্য এখন সব কিছু অনলাইন হয়ে গেছে, তো ফোন ছাড়া একদম কেউ চলছেই না, তাই তো? ডোন্ট শেয়ার ইউর ওটিপি, এটা তো কলকাতার সব জায়গায় এখন বোর্ড দিয়ে দিয়ে মেনু লাগানো আছে। কলকাতা বলো, মুম্বাই বলো, দিল্লি বলো, সব জায়গাতে আমরা সবাই জানি। তো ব্যাপারটা হচ্ছে লিংক, এবার কোন লিঙ্কে যাবো আর কোন লিঙ্কে যাবো না, এটা হচ্ছে মেন প্রবলেম। তো অনেকে ই কমার্শিয়াল সাইট আছে যেগুলোতে আমরা মেনলি শপিং করি, তো ফার্স্টে আমাদের ওখানে সমস্ত জায়গায় চেক করে নিতে হবে, ওদের যে মেন, ওরা কাস্টমার কেয়ার নাম্বারগুলো দেয়, আগে ওগুলোর কল করে নিতে হবে, যদি ওখানে ইনভ্যালিড বলে দেন ওখানে কোনো দিনও শপিং করা উচিত না। আর যেখানে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেলই থাকবে না সেখানে তো একদমই উচিত না, ওটা সবথেকে বেস্ট ফ্রড এরিয়া। এবার হচ্ছে যদি তোমরা মানে ফ্রড কোনোভাবে হয়েও যাবে, বাঁচবে কী করে, মানে এটা থেকে মানুষ তো ভুল করেই ফেলে এখন সব কিছু অনলাইন, মানে ক্লিক ক্লিক। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের করতে হবে 1930 একটা নাম্বার আছে, ইন্ডিয়ান ফ্রড গোল্ডেন আওয়ার আইস। হ্যাঁ, ইন্ডিয়ান ফ্রড হেল্পলাইন নাম্বার, ওখানে তোমরা করার পর সঙ্গে সঙ্গে কল করবে, ঠিক আছে, ওদের জানাবে। তো এটাতে কী হয়, এই ক্ষেত্রে টাকাটা ফেরত পাওয়ার একটা চান্স থাকে যখনই রাস্তায় ফ্রড হয়। অ্যাকাউন্টটা 24 ঘন্টার জন্য ফ্রিজ করে দেয়, ঠিক আছে, অ্যাকাউন্টটা 24 ঘন্টার জন্য ফ্রিজ করে দেয়, তারপর কি, মানে যে অ্যাকাউন্টে গেছে সেটাকেও ফ্রিজ করে দেয়, ঠিক আছে, সেই জন্য পাওয়া যায়। এবার ওটিপি দিলে কি হয়, ওটিপিটা কি কেন দিই আমরা, মানে আমরা নিজে চাই বলেই দিই, যেন ওটিপি তাই হচ্ছে একদম মানে সবথেকে ভয়ঙ্কর জিনিস। ওটিপি শেয়ার করলে পুলিশ কিন্তু আর কোনো এফআইআরই নেবে না। হ্যাঁ, কারণ ওখানে পুলিশ তোমাকে ডাইরেক্ট বলবে যে তুমি নিজেই ওটিপি শেয়ার করেছো, তো আমাদের এখানে কিচ্ছু করার নেই। মানে 1930-তে কল করলে কি, এখানে পুলিশরা মানে ওই ওরা খুব জলদি স্টেপ নেয় ব্যাপারটায়, খুব পাশাপাশি পুলিশ স্টেশনে গিয়ে আগে বললে তো ওই ফিরাও চান্স থাকবে। এটা তাও বলছি যে মানে ওটিপি একদম শেয়ার করা, আর ফোনে কাউকে ওটিপি একদম বলা যাবে না, এমনি পাশাপাশি দাঁড়িয়ে অফলাইন এইসব জায়গায় তোমরা বলতে পারো অবভিয়াসলি, কিন্তু ফোন মানে ওভার দ্য ফোন কখনোই ওটিপি বলা ঠিক না, কারণ এখান থেকেই 90% ফ্রডগুলো হয়। মানে হয় একটু আমি হাঁপিয়ে গেছি বলছি, কারণ আমাদের ওয়ার্কশপ আছে, একটু দেরি হয়ে গেছে, আমরা তাই জন্য যাচ্ছি। তো এটা হচ্ছে ব্যাপার। এবার আমরা ব্যাপার মানে আমরা এই যে আমরা ডিজিটাল ইন্ডিয়া বলি, ডিজিটাল ইন্ডিয়া, কিন্তু আমাদের কী দরকার, আমরা আমাদের করতে হবে কি, সেফ ডিজিটাল ইন্ডিয়া, যাতে সব কিছু সেফ ব্যাপারগুলো। তার একটা কথা বলা হয়নি, এই আজকে আমি ফার্স্ট ফর্মাল স্যুট পরেছি, মানে জামাই আর প্যান্টটা আমার বাবা, জামাটা আমার। তো দেখবে যে এইসব যারা সব জয়েন ফয়েন করে, ফার্স্ট ফর্মালগুলো ওই মানে বাবা দাদুর ওই ওই প্যান্ট থেকেই শুরু হয়, ওর প্যান্ট, এটা আমি শুনেছি, তো এর আগে ভিডিও দেখেছি।
এটা হচ্ছে আমরা আইএমএ এর সামনে চলে এসেছি। কোথায় এটা? এইটা শর্টকাট একটা, শর্টকাট যাই করে পৌঁছাতে হবে চার ওয়ার্কশপের। ওয়ার্কশপের ভিতরে কী না কী বললো ওটা পরে ভিডিওতে বলবো। যদি ঠিকঠাক যদি টাইমে না পড়তে পারি সব এর দোষ, এর জন্যই সব থেকে দোষ হয়েছে। পুরো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, সব ব্লেম আমাকেই করে দেবে। বাস পাচ্ছিলি না সেটাকে বলবে? হ্যাঁ, তাও তো তোকে ধর্মতলা থেকে বাস তো পেয়েছি। আচ্ছা ঠিক আছে। এখন আমরা জাস্ট ওয়ার্কশপ থেকে বেরোলাম, এত এতটাই ভালো ছিল, মানে জাস্ট আমরা আমি কিছু করতে পারিনি ভেতরে, আমরা একদম হাঁ করে দেখছিলাম। সন্দীপ স্যার ছিলেন, সন্দীপ স্যারকে তোমরা দেখেছো নিশ্চয়ই, ইউটিউব ভিডিও দেখেছো। সন্দীপ স্যারের ইন্ট্রোডাকশন লাগবে না, আর যে ছিলেন তিনি সঞ্জন স্যার ছিলেন, উনি ওয়ার্কশপটা নিচ্ছিলেন। অসাধারণ লাগলো, ফরেন্সিকের ওপর ফার্স্ট আমার ওয়ার্কশপ এটা, তো উনি যে স্যার যে বললেন যে এখন মানে ফরেন্সিকে মানে লোক কেউ কম আছে মানে মানে কাজ করার জন্য, এটা আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল, আমরা বার্গার অর্ডার করেছি মিয়ামরেতে। সায়ন আমার ভিডিওতে ফার্স্ট টাইম, কেমন লাগছে এসে? তুই তো ভিডিওতে ফার্স্ট টাইম না, কেমন লাগছে? আমাদের ব্লগার এখন খেতে ব্যস্ত, নেহা বলেছে যে এই বিল্ডিংটা ও এই বিল্ডিংটার মালিক ও পরে হবে। সুরাংশু বলেছে ও কগনিয়েন্টের মালিক হয়ে যাবে ও। সায়ন বলেছে ও এখনো ভাবেনি কিছু। সুবিরও সুবির আচ্ছা, ড্রিম কোম্পানি কি? ড্রিম কোম্পানি কি? ড্রিম কোম্পানি মাইক্রোসফট, ড্রিম কোম্পানি রাইডার কি? রাইডার, ড্রিম কোম্পানি গুগল। আর আমার ড্রিম কোম্পানিটা আমি আজকে বলছি না, আমি আমার ফেভারিট বলেছি আজকে। মার মার ধরে মার। তুই থাকলে কি আরো দেখতে ওদের ভালো লাগবে? মৌসুম তো এসা লাগ রা দিল গার্ডেন গার্ডেন হওয়া বহুত মজা আর ইয়া ইয়া কি আমার ভালো লেগেছে। আমি এই ফার্স্ট টাইম ওয়ার্কশপ করলাম, কোনোদিন অফলাইন ওয়ার্কশপ কোনোদিন করিনি। আমিও ফার্স্ট টাইম ছিল এটা আমার। আর এথিক্যাল হ্যাকিং নিয়ে ওয়ার্কশপ ফার্স্ট অফলাইন, ওটা তো ফার্স্ট টাইম। আর হ্যাকিং তো মানে ইন্টারেস্টেড, হ্যাকিং এ তুমি ইন্টারেস্টেড আছো? হ্যাঁ আমার হ্যাকিং এ ইন্টারেস্টেড না, আমি সফটওয়্যার না না, আমি ডেটা সায়েন্সে ইন্টারেস্ট। ডিজিটাল ফরেন্সিক এর উপর এটাই প্রথম ফার্স্ট টাইম। আর ওইতে কি স্যার বললো যে এটা এগুলো থেকে অনেক সাইবার সিআইডি এসে খুব এ থাকবে। ঝালমুড়ি ঝাল হবে না, ফার্স্ট টাইম আমরা শুনলাম যে ঝালমুড়িটা নাকি একটু ঝাল ঝাল লেগেছে। ব্লগারের ঝালমুড়িটা একটু ঝাল ঝাল লেগেছে, এটা আমি কমেন্টসে লিখে দেবো ঝালমুড়িটা ঝাল ঝাল। আপনার কেমন লেগেছে ঝালমুড়িটা? মোটামুটি
Decent. Hey, বলছি এখানে ওইরকম ওইরকম পাওয়া যায় না যে এরকম ছোলা ফোলা দিয়ে বাটি গরম করে গুটি গড় বাটি গরম আচ্ছা গুট বাটি ওটা তুমি এই এরিয়াতে পাবে না ওটা প্রপার কলকাতা যেতে হবে নর্থ সাইডে বা সাউথ সাইডে এখানে কেউ খায় না এটা একটু ওল্ডিশ কলকাতা যেতে হবে এটা তো পুরো আইটি সেক্টর এই যে দেখতে পাচ্ছ তোমরা এটা আইটি সেক্টর এখানেই সবাই চাকরি করে তো गाइस ভিডিওটা এতদিনই ছিল তো ভিডিওটা এখানে এন্ড করছি আজকে কিছু ইনফরমেশন জানি দিতে পেরেছি কিন্তু ইনফরমেশন গুলো খুবই জরুরি খুব দরকার ভালো লাগলে প্লিজ দেখো সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো আগের ভিডিওতে বলে দিছিলাম না ভালো লাগবে আপনাদের আমি বলছি আপনাদের এই ভিডিওটা ভালো হ্যাকিংটা ভীষণ একটা মানে ইনফরমেটিভ একটা ব্লগ হ্যাকিং বলছি মানে এথিক্যাল এথিক্যাল হোয়াইট হ্যাক হতে হবে আমাদের ঠিক আছে না না ওয়্যার মাস্ক